হ্যালো বন্ধুরা, চলে আসছি মিউজিক রুম প্রেজেন্ট ফানি ব্যান্ড ধৈর্য ধরেন। আমি আছি ধৈর্য ধরেন ব্যান্ডের নিয়মিত শিল্পী আকাশ ইসলাম এবং আপনাদের সবার পরিচিত আমাদের নিয়মিত শিল্পী তরুণ মুসা ভাই। সরাসরি আমরা তাদের ব্যাখ্যা দিয়ে এবার গানে চলে যাব। আসলে সেদিন শহীদ মিনারের পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম গরু পায়খানা করতেছে, ছাগল পায়খানা করতেছে, ভেড়া পায়খানা করতেছে। তা আসলে শহীদ মিনারের দোষ দিয়ে লাভ নাই, আমরা তো আমাদের ভাষাই হারাই ফেলাইছি। শুক্কুর রে শুক্কুইরা, আবুল রে আবুল্লা, বাবুল রে বাবুল্লা, লিটন রে লিটুইনা, আজ্ঞা দে হুইচ্ছা দেন, এই নোংরা পিস বিভিন্ন নোংরা ভাষা ব্যবহার করে আমরা আমাদের ভাষা হারাই ফেলাইছি। আমাদের এই ভাষার গু ধুইতে হইলে আমি মনে করি পাত দিয়ে শুরু করতে হবে। আমি যদি প্রশ্ন করি পাত কাহাকে বলে, বাঙালি জাতির অনেকেই এই পাতের ব্যাখ্যা দিতে পারবে না। তা আমি বলি শুনুন, যাহা কুঞ্চিত গুজ্জদারকে কিঞ্চিৎ সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরাগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসারণ্যে কিছুটা কম্পনের সৃষ্টি করে, ওহাকে পাত বলে। সংক্ষেপে গুজ্জদারের আর্তচিৎকার। ধন্যবাদ। এই পাদের ব্যাখ্যা যেদিন আমরা এই বাংলায় শুদ্ধভাবে সুষ্ঠুভাবে দিতে পারবো, আমার মনে হয় না রিক্সা রিস্কুক ভারত থেকে কি নাই না রিক্সার মধ্যে লাগায় যানজট সৃষ্টি করতে হবে না। আমরাও আমেরিকার মতো রকেট যাব, রকেট দিয়ে চাঁদে যাব, সেখানে গিয়ে বাথরুম করব। ধন্যবাদ। তো আরেকটা বিষয়, আমাদের হচ্ছে ধৈর্য ধরেন ব্যান্ড, আমাদের ব্যান্ডের নাম হচ্ছে ধৈর্য ধরেন। আমাদের সাথে আজকে কিবোর্ডে আছে বশির ভাই। বশির ভাই না, ঠিক আছে বাদের ব্যাখ্যা, ঠিক আছে ভাই। আমাদের সাথে বশির ভাই আছে কিবোর্ডে, আমাদের সুমন ভাই আছে ধৈর্য ধরেন। সুমন ভাই একটু ধৈর্য ধরেন, আমরা বাজাবো। এই গানটি হচ্ছে আমরা যখন গানের ক্লাসে গান করতাম তো অনেক সময় অনেক আমরা বোর হয়ে যেতাম, স্যার ভালো লাগতেছে না আজকে গান করবো না, তো স্যার মজা করার জন্য এই গানটি আমাদের জাস্ট মানে হাসানোর জন্য এই গানটি করতো। তো সেই গান আমি আসলে তরুণ ভাইয়ের মধ্যে অত ভালো গাই না। আমার কলা বাগানে, 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 হাগিলোকে হাগিলোকে, আমার কলা বাগানে, আমার কলা বাগানে, হাগিলোকে মুটেছে বেশ করেছে, মুটেছে বেশ করেছে, কিন্তু হাগিলোকে আমার কলা বাগানে, আমার কলা বাগানে, সারে মারে গারে মারে মারে সারে গাবাই, সারে মারে গারে মারে মারে সারে গাবাই, গামধারে মারে গারে মারে সারে গাবাই, গাবাই গাবাই গাবাই। আমরা এখন ওই যে নুরুর যে আপনার সেকেন্ড ভার্সনটা, নুরু গানটার যে সেকেন্ড ভার্সনটা, সেই গানটি আমরা শুনবো। আসলে মুসা ভাইকে আসলে সত্যি মুসা ভাই অনেক একটা গুণী মানুষ। মুসা ভাইয়ের কিছু ফানি সং আছে কিন্তু তার আরো কিছু গান আমি শুনছি, রিয়েলি সে সত্যি শিল্পী। নুরু পিছে গড়লে লাগে গুড়া, সামনে গড়লে লাগে বুড়া, নুরু ভাই আসলে মার্কা সারা, মাত্র
নরু পিছে করলে লাগে ঘোরা সামনে করলে লাগে ঘোরা নরু ভাই আসলে মারে কাতারা পিছে করলে লাগে ঘোরা সামনে করলে লাগে ঘোরা নরু ভাই আসলে মারে কাতারা নরু দাম দিছিলা আমার রক্তে পিলা গর্জেন্টি বাইঙ্গা পকে দেখে লইছে আট দশ টুকরা টিলা টিলা কিলা উলালা সত্যি আসলে আপনার গান শুনে আমি মুগ্ধ। আমাদের ব্যান্ড ধৈর্য ধরেন, হ্যাঁ ধৈর্য ধরেন। আসলে আমাদের ব্যান্ডের গান শুনতে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে না। আসলে ধৈর্য ধরেন নামটা এর জন্য রাখছি যে ধৈর্য ধরেন আমাদের লাইফের অনেক জায়গার মধ্যে আমাদের অনেক ধৈর্য ধরতে হয় পরিপূর্ণ একটা জায়গায় পৌঁছাতে, তো যার জন্য ওই ধৈর্য ধরার নামটা সিলেক্ট করেছি আমি। তো নুরু ভাই আমরা এখন কোন গানটা শুনবো বলেন? তরুণ ভাই আমরা কোন গানটা শুনবো এখন বলেন? আরে ওয়েট করেন, ব্যথা গানটি গাও। সেই কবে মুন্নি গেছে আর তো দেয় না দেখা, তুই চাই সবে স্কল মারছে মুন্নি কয় নাই কথা। ভাই বেথা সসাই রাতে দে দে কাকাই না বাবা চিম্মা, সাইরা চিম্মা কাইন্দা পাতি, সাইরা চিম্মা কাইন্দা পাতি, সাইরা চিম্মা কাইন্দা পাতি মা। নুর মোহাম্মদ নুর নুর সাংবাদিক মামলা দিয়া চাচা দেশে বুরু, নুর মোহাম্মদ নুর নুর মানুর সাংবাদিক মামলা দিয়া চাচা দেশে বুরু। ব্যথা রে ব্যথা নুরুর মনের ব্যথা, আমি একানা গণ গণ জানে, লাখ লাখ টাকার চাপাবাজি করে নুরু মোবাইলে, পকেটে চাইরা না নাই আড্ডা দায় কাকরাইলে। মোবাইলে টাকা নাই সব লইছে কানে, আমি একানা গণ গণ জানে, নুরুর মনের ব্যথা সেই কবে মুন্নি গেছে আর তো না দেখা। প্রিয় ভক্তরা, আমাদের মিউজিক রুম ইউটিউব চ্যানেল, আমাদের ফানি ব্যান্ড ধৈর্য ধরেন, এই ফানি ব্যান্ড ধৈর্য ধরেনের আমি নিয়মিত শিল্পী, আমি তরুণ। আমি আপনাদের জন্য ফানি ফানি গান গাবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের মিউজিক রুম ইউটিউব চ্যানেলের এখানে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমার পাশে আছে আকাশ, আকাশ কিছু বলবে। হ্যাঁ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে আছে, আবারও পরিচয় করে দিচ্ছি, কিবোর্ডে হচ্ছে বশির ভাই, খুব ভালো বাজায়,
আমার খুব প্রিয় মানুষ। সোহন ভাই তো অসাধারণ, অসাধারণ রিদম করে। আর আমি হচ্ছে আকাশ ইসলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিউজিক রুম সাবস্ক্রাইব করবেন।